হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চরম অস্বস্তির মধ্যে এবার বাংলা। একদিকে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জস লন্ডভন্ড করে দিয়েছে বাংলাকে, অন্যদিকে আবারও কেন্দ্র রাজ্যের তরজা, যেখানে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না করোনার সংক্রমণ। অপরদিকে আবার ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু আরও এক, মোট দুজন মারা গেল ব্ল্যাক ফাঙ্গাসে। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপানুতোর, কেন্দ্র রাজ্যের সংঘাত কোনোভাবেই মিটছে না, পশ্চিমবঙ্গ জর্জরিত। এই বিপর্যয়ের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা রাজ্যকে বাঁচাতে তৎপর। যেভাবেই হোক বাংলাকে বাঁচাতে হবে, এবার দরকার হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরে ক্ষমা চাইবেন। রাজ্য কেন্দ্রের এই দ্বন্দ্ব এগোতে গিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সামনেই নতুন করে মোড়, যেখানে দীঘা উপকূলে দায়িত্ব পেয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে, তারপরেই কেন্দ্র বদলি। আমি আপনাদের কাছে নমস্কার করে বলবো, প্রাইম মিনিস্টার স্যার, যদি আপনার এনি রাগ, আমার উপর কোনো রাগ থাকে, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি, বাংলার জন্য আমি তাও করতে পারি, মানুষের জন্য আমি তাও করতে পারি, কারণ পাবলিক আমার ফার্স্ট প্রায়োরিটি, আই অ্যাম প্রো পিপুল। আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি, কিন্তু প্লিজ প্রাইম মিনিস্টার, দয়া করে এই নোংরা খেলা খেলবে। আর এবারে নতুন করে মোড় ধরলেন মমতা ব্যানার্জি, কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ আলাপন বন্দ্যোপাধ্যায়কে। আর এই মুহূর্তে উঠে আসছে নতুন করে জল্পনা, যেখানে বদলি ক্যান্সেল না হলে চাকরি থেকে রিজাইন পর্যন্ত দিতে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এমনই একের পর এক খবর নিয়ে জল্পনা রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের অবস্থা দাউ দাউ করে চলছে, কোনোভাবেই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসছে না। ভোট পর্ব মিটতেও হিংসা কিছুটা কমলো বহুদিন পর, তারপরে আবার ঘূর্ণিঝড়, আর এর মাঝেই আবার নতুন ঝামেলা বাসা বাঁধছে। আর এমনই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ক্ষতিপূরণ ঘোষণা, এবার দুয়ারে ত্রাণ প্রকল্প চালু করলেন তিনি। আর তারপরেই সেখানে আবেদন করলে পেয়ে যাবেন জস ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে টাকা। কারা কারা কত টাকা পাবেন ব্যাংকের অ্যাকাউন্টে, বিস্তারিত খবর তার সাথেই থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া হুঁশিয়ারি। তবে তার মাঝেও কিছুটা স্বস্তির, করোনা সংক্রমণ কমলো বাংলায়, তবে লকডাউনে বেড়েছে। 15 জুন পর্যন্ত কঠোর লকডাউনে বাঁধা পশ্চিমবঙ্গ। যদিও লকডাউন নয়, কার্যত বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কঠোর নিয়মাবলী জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই পরিস্থিতির মাঝে সব মিলিয়ে উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং তাজা খবর। আর প্রথমেই থাকবে তাজা হেডলাইন বা শিরোনাম। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানান, তাহলে আপনার জেলা ভিত্তিক লেটেস্ট খবর, তারই সাথে করোনা সম্পর্কে আপডেট, অন্যদিকে আবার ব্ল্যাক ফাঙ্গাস আর অক্সিজেন সংকট নিয়ে নতুন তথ্য, এবং আমফানের মতো জস ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের টাকা কোন রাজ্যে কবে কিভাবে আবেদন করবেন, মোবাইলে বাড়িতে বসেই বিস্তারিত তথ্য, এবং কোথায় জমা দেবেন দুয়ারে ত্রাণ পরিষেবায়, সমস্ত জেলাভিত্তিক লেটেস্ট খবর এক নজরে জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, এবং আপনার জেলার খবর সবার আগে জানতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে। আর এই ভিডিওর শেষের দিকে থাকবে আজকের বাছাই করা লেটেস্ট জেলা ভিত্তিক খবর, তাই পরের ভিডিওতে আপনারা জেলার খবর দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবর, জবরদস্ত শিরোনাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, এবং জেলা ভিত্তিক ব্রেকিং নিউজ। তবে তার আগে যারা এখনো ভিডিওটি লাইক করেননি, ভিডিওর নিচে যে লাইক বাটনে প্রেস করে এক্ষুনি লাইক করে দিন, এবং শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য এক্ষুনি বন্ধুদেরকে শেয়ার করে সঠিক খবর পৌঁছে দিন সবার আগে। এবার প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, পশ্চিমবঙ্গে বদলে গেল টিকাকরণের নিয়মাবিধি, যেখানে এবার থেকে হঠাৎ করে পরিবর্তন করলো টিকাকরণের সময়সূচি কলকাতা পুরসভা, যেখানে বলা হচ্ছে সোমবার থেকে নতুন সময় মেনে টিকাকরণ চলবে, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 60 বছরের বেশি বয়স্করা প্রথম ডোজ পাবেন। অন্যদিকে আবার হোয়াটসঅ্যাপে সল্ট বুকিং করলেই দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত টিকা পাবেন, তার সাথে দ্বিতীয় ডোজ পাবেন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মেগা সেন্টারে 18 বছরের ঊর্ধ্বে হকার, পরিবহন কর্মী, শিক্ষক, আইনজীবীর মতো নতুন সুপার স্প্রেডাররা সকলেই 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত টিকা পাবেন। আর এদিকে আবার অক্সিজেন নিয়ে কেন্দ্রকে প্রশ্ন প্রিয়াঙ্কার, দেশজুড়ে অক্সিজেনের অভাব হাহাকার গোটা পশ্চিমবঙ্গ তথা ভারত। এবার এদিন রাতে তিনি ফেসবুক আইডিতে নিজের অ্যাকাউন্ট থেকে লেখেন, 2020 সালের ভারতে অক্সিজেন রপ্তানি 700% বাড়িয়েছিল, অথচ আকাশ
সোহা চাহিদার মুখে অক্সিজেন আমদানির কোনো চেষ্টাই করা হয়নি। এছাড়াও প্রশ্ন তোলেন এই দুর্যোগের পর পরিকল্পনা করা নিয়ে। আর অন্যদিকে আবারও দিল্লিতে তৎপর, কড়া লকডাউন প্রায় সম্পূর্ণ ক্লোজড। রাজধানী দিল্লিতে আবারও বেড়ে গেল আগামী 7 জুন পর্যন্ত লকডাউন, যেখানে ছাড় দেওয়া হয়েছিল উৎপাদন ও নির্মাণ শিল্পে। তবে শুক্রবারই দিল্লিতে 31 মে থেকে আনলক পর্বের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যার কারণ ছিল মূলত কিছুটা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসার খবর মিলেছে। তবে সরকারের তরফ থেকে জানানো হয় বিধিনিষেধ তুলে নেওয়া হবে, কিন্তু সংক্রমণ বৃদ্ধি পেলেই স্থগিত হবে আনলক। এরপরই এদিন ফের বৃদ্ধি পেল লকডাউনের মেয়াদ, যেখানে সাধারণ মানুষ বিপর্যয়। একবার রাজ্যের তরফ থেকে লকডাউন বাড়ছে, একবার কমছে, একবার দিল্লির বুকেও এমন পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ নাজেহাল। আর যেহারে বাড়ছে করোনা, তবে পশ্চিমবঙ্গের দিকে তাকালে কিছুটা স্বস্তির। হঠাৎ করে কমলো এক ধাক্কায় করোনার সংক্রমণ, যেখানে প্রায় 20,000 ছুঁই ছুঁই টানা চলছিল সংক্রমণের গ্রাফ, এবার হঠাৎ করে কমে গেল সংক্রমণের গ্রাফ রেখা। লকডাউন করেই এবার নজির গড়ল রাজ্য সরকার, যেখানে গত 24 ঘন্টায় করোনার সংক্রমণ কমে দাঁড়িয়েছে 11,514। তবে মৃত্যুর সংখ্যা এখনো প্রায় দাঁড়িয়ে, যেখানে 148 জন মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। অন্যদিকে গোটা দেশের দিকে তাকালে আপনি চমকে উঠবেন, যেখানে গোটা দেশের করোনা সংক্রমণও কিছুটা নেমেছে, যেখানে 3 লাখ ছুঁই ছুঁই ছিল করোনার সংক্রমণ, এমন অবস্থায় হঠাৎ করে কমলো। এবার গত 24 ঘন্টায় গোটা ভারতের করোনার সংক্রমণ 1,65,282 জন। তবে মৃত্যু প্রায় 3,500 ছুঁই ছুঁই, 3,446 জন মারা গিয়েছে গোটা ভারতে করোনায় আক্রান্ত হয়ে। আর অন্যদিকে উঠে আসছে রাজ্য কেন্দ্র সংঘাত, অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী মুখ খুললেন, আর এর মাঝেই গোটা জেলা ভিত্তিক উঠে এলো একের পর এক বড় খবর। এবার কমেন্ট অনুসারে জানিয়ে দেবো কোন জেলার কি খবর, কোথায় কি ঘটছে। এরকম জেলার খবর পরের ভিডিওতে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে এক্ষুনি আপনার জেলার নামটি লিখে পাশের লাইক বাটনে প্রেস করে এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন। প্রথমেই চোখ রাখবো বর্ধমানে, যেখানে 13টি বাইক গুঁড়িয়ে দিল ট্রাক, জখম 7। বিরাট বড় বিপর্যয়ের মুখে আবারও রাস্তার পাশে চায়ের দোকান, সেখানেই কাজে যাওয়ার আগেই চা খাচ্ছিলেন কয়েকজন। এবার আচমকাই কিছু বুঝে ওঠার আগেই 13টি মোটরবাইককে কার্যত গুঁড়িয়ে দিয়ে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে ওই দোকানে, এবং সেখানেই প্রায় 7 জনকে জখম করে দেয়। বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ পশ্চিম বর্ধমানের কাঁকসার দার্জিলিং মোড়ের ঘটনা। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পানাগড় বাজারের দিকে যাওয়া রাস্তার পাশে একটি চায়ের দোকানে প্রতিদিনের মতো এদিনও কাজে যাওয়ার আগে চা কয়েকজন বেসরকারি ব্যাংকের কর্মী, আর সেখানেই কাছে ছিল একটি গ্যারেজ। প্রত্যক্ষদর্শীরা জানান আচমকাই পানাগড়গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে আসে। প্রথমে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইক, তারপরে ফুটপাতে থাকা চায়ের দোকান গাড়িগুলোকে ধাক্কা মেরে, তারপরে ব্যাংক কর্মীর উপর ধাক্কা মারে ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। তারপরে এই দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির চালক পলাতক, কিভাবে ঘটনাটি ঘটলো তা তদন্ত করা হচ্ছে। চোখ রাখবো পরের খবরে, কলকাতা নিয়ে উঠে এলো আরো একটি বড় খবর, যেখানে করোনাকালে বিশেষভাবে সক্ষমদের জন্য টিকাকরণের উদ্যোগ। এবার করোনা অতিমারির সময় ভিন্ন ধর্মী ভাবনা, এবার বিশেষভাবে সক্ষম শিশুদের টিকাকরণের জন্য এগিয়ে এলো শিক্ষা প্রতিষ্ঠান আই ক্যান ফ্লাই। সব মিলিয়ে এখনো পর্যন্ত বিশেষভাবে সক্ষম শিশু সহ 100+ ব্যক্তির টিকাকরণ করেছে ওই সংস্থাটি। সংস্থাটি সূত্রে জানা গিয়েছে গত 28 মে অর্থাৎ শুক্রবার তার 100+ মানুষের টিকাকরণ করেছে। ওই তালিকায় বিশেষভাবে সক্ষম শিশুরা ছাড়াও রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা। সংস্থাটির দাবি টিকাকরণ নিয়ে বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যে আশঙ্কা ছিল, এবার এই সংস্থাই তাদের টিকাকরণ করিয়েছে। গোটা টিকাকরণ প্রক্রিয়াটি মসৃণভাবে মিটেছে বলে জানিয়েছে। এবার সরাসরি চোখ রাখবো পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে, যেখানে রেশনের গম ও চাল পাচারের তদন্তে নেমে বড় চক্রের হদিস মিলল খড়গপুরে। এই মুহূর্তে পাওয়া খবর, রেশনের গম ও চাল পাচারের তদন্তে উদ্ধার হয়েছে 20 বস্তা গম, 40 বস্তা আটা, 18 বস্তা চাল। ঘটনা এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার পরবর্তী চোখ রাখবো হাওড়া ও হুগলির বুকে, যেখানে আরামবাগে উঠে এলো এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবারও বিজেপি তৃণমূলের সংঘর্ষ, গ্রেপ্তার 6। সূত্র মারফত খবর, বিজেপি তৃণমূল সংঘর্ষে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে আরামবাগের গৌরী গ্রামে 2 দলের 4 জনকে জখম হতে হয়েছিল। একাধিক বাড়িও ভাঙচুর হয়েছে। 2 দলই পরস্পর বিরুদ্ধে থানায় অভিযোগ পাল্টা এবং এই অভিযোগ দায়ের করেছে পুলিশ জানিয়ে। ঘটনাটির তদন্ত চলছে, 6 জনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে, এলাকায় পুলিশ টহল দিচ্ছে। চোখ রাখবো পরের খবরে, উঠে আসছে নদিয়া মুর্শিদাবাদ থেকে একের পর এক বড় খবর, ফের ভাঙন নদীর পাড়, দুশ্চিন্তায় গোটা গ্রামবাসী। শান্তিপুর ও চাকদহতে উঠে এলো বিরাট বড় দুঃসংবাদ, যেখানে জশের কারণে আগে থেকে জেলায় ভাঙন ও বন্যা প্রবণ এলাকাগুলিকে নজরদারি শুরু করেছিল সেচ দপ্তর। এবার বুধবার পর্যন্ত সেভাবে প্রভাব কিছু না পড়লেও টানা বৃষ্টির মধ্যেই শান্তিপুর পুরসভায়
এবং কল্যাণী ব্লকের ভাঙন প্রবণ এলাকায় ফের ভাঙনের কবলে পড়ল। শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডে স্টিমার ঘাট ও কল্যাণ ব্লকের চাঁদুরিয়া ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ভাগীরথী ভাঙন দেখা দিয়েছে। দুই জায়গায় ক্ষতি হয়েছে রাস্তায়ও। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে এই সমস্ত এলাকায় ভাঙন রোধের কাজ শুরু করবে তারা। তাই নিয়ে গোটা রাজ্যবাসীর জন্য নতুন করে সুখবর। এর সাথেও বাকি থাকলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে জলপাইগুড়ি, কলকাতা, অন্যদিকে বীরভূম, বাঁকুড়া, তার সাথে আবার আলিপুরদুয়ার, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবর চোখ রাখবো। মালদা ও নতুন করে কিছু পাথর প্রতিমার খবর যা সরাসরি পরের ভিডিওতে দেখতে পারবেন। তার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন। এবং আপনার জেলার খবর যদি না এসে থাকে বা গুরুত্বপূর্ণ খবর কোন জেলায় জানতে চান কমেন্টে অবশ্যই তাহলে আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন। তাহলে আপনার জেলাভিত্তিক এবার নতুন করে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা কিভাবে দুয়ারে ত্রাণ পরিষেবা চালু হবে, তার সাথেই আবার কারা কারা ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে টাকা নেবে, যশ ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে জেলাভিত্তিক যেখানে ধানের জমি যেখানে ক্ষতি হয়েছে কিভাবে তার ভরপাই করবেন রাজ্য সরকারের তরফ থেকে, বিস্তারিত খবর নিয়ে আসবো। তার জন্য এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নাম, তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করলেন না ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে যাবতীয় তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটাই মাত্র দেখে নিন। সাথে কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন। আর এক মুহূর্ত দেরি না করে যারা ভিডিওটি শেয়ার করেননি, ভিডিও স্ক্রিনে নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে প্রচুর পরিমাণে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে যাবতীয় সঠিক তথ্যটি শেয়ার করে দিন।